আজকে বড় বড় ডায়লগ মারতে প্রত্যেকটা মানুষের খুব ভালো লাগছে তাই না হ্যাঁ পার্টি বাজ পার্টি বাজ পার্টি বাজ পার্টি বাজ কাকে বলে তোলা জানিস কিরেক্ট পার্টি বাজ কাকে বলে তোরা জানিস ওই দলের লোকগুলোকে বলছি তোরা যারা আছিস চামচাগুলো পার্টি বাজ কাকে বলে জানিস চল আজকে বহুকাল পরে তোরা যে জায়গায় স্ট্যান্ড করেছিস সেই জায়গায় আমারও মনে হয়েছে চল চিঙ্কিমাছি সত্যি বদমাস মাছের মধ্যে অনেক ঘোটালা ব্যাপার আছে অনেক বদমাশি আছে এই মতটার সঙ্গে আমার মতের নীল হয়েছে ব্যাস এতটুকুই ভিডিও করে বলছি এতটুকুই এর বেশি কিছু না ঠিক আছে ওই সাপের মুখে চুমু ব্যাগের মুখে চুমু হয় না যার জন্য আজকে তোরা বলতে পারছিস পাল্টি বাজ এবার বলি খুব তো ক্ষুব্ধ খুব তো বলা ফাটি বলছিস আগেও বলেছি এখনও বলছি যখন যার ওপর দিয়ে হবে তখন ছাড়া তার আগে অন্যের কথা শুনে আমি দৌড়াই না বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল কথাটা আমি দৌড়াই না আর দেখলি কথা কথা দৌড়াই নিউ আজও সেই একই কথা বলে যাচ্ছি আমার সাথে যখন ঘটেছে তখন আমি এসেছি এই মাসি এ কী করলো ভিডিও করে বলছে যে আমি আমার মেয়ের সংসার বাঁচাতে চাই আবার মেয়েকে ফোন করে বলছে কি আমার কানে শোনা ওর মেয়ের কথাতে ওর মেয়ের কথা সিমি নিজে বলছে কথাটা নিজে বলছে ফোনে আমাকে নিজে বলছে স্পিকার অন করে কথাটা আমি শুনছি যে আমি আর মধু নাকি ওর মেয়ে সংসার ভাঙাচ্ছি সেটা মাসি ফোন করে তার মেয়েকে বলছে নিজে কানে শোনা কথাকে আমি কি করে অবিশ্বাস করব প্লাস সেই দিনই যেদিনকে আমাকে বললো যে আমার মেয়েকে নিয়ে কোনো ভিডিও করো না চলো ঠিক আছে মানলাম মেয়ে ওর মেয়ে ভিডিও করতে বারণ করছে অথচ আমাকে বলছে কি যে চলো মোগাকে নিয়ে যত ভিডিও করো মানে ওর ভাষায় মানে প্রীতমকে নিয়ে যত পারো ভিডিও করো পারো নোংরা ভিডিও করো আমি কমিউনিটি দেবো এই কথাটা না কি কেন কিসের জন্য কিসের জন্য কমিউনিটি দেবে আমি ওকে আরো ছোটো করবো বলে তাহলে তোমার মেয়েটাও তো সমান দোষী তোমার মেয়েকে আমি বলতে পারবো না হঠাৎ করে দুদিন আগে আমাদের বললো কি মেয়ে বদমা দেখছো মেয়ে কীরকম করছে মেয়েটা আমার খুব বদমাস তোমার তোমাদের তোমরা সবাই জানো ক্যামেরা ভিডিও করেও বলেছে আমার মেয়েই বদমাস আমি অন্য কাকে কী বলবো আমি পরের ছেলেকে কী বলবো মেয়েই তো বদমাস কত অ্যাক্টিং করে গেছে হঠাৎ করে পাল্টি খেয়ে মেয়ে ভালো হয়ে গেলো মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ অথচ ছেলেকে নিয়ে ভিডিও করে আমরা কথা বলতে বলছে কমিউনিটি দেবে কে রে তোর কমিউনিটি চায় কে কমিউনিটি চায় কমিউনিটির লোকটা যদি থাকতো না তাহলে চিংকি মাসির বিপক্ষে কথা বলতাম না চিংকি চিঙ্কিমাসির বিপক্ষে কথা বলতাম না যদি কমিউনিটির লোভটা যদি থাকতো তাহলে ওই কথাটা শোনার পরেও মাসির হয়েই ভিডিও করে যেতাম কিন্তু ভিডিও করিনি কেন না নিজে কানে শুনেছি প্লাস আমাকে নিজে বলেছে এই কথাটা এই দুটোকে আমি কী করে অবিশ্বাস করব কি করে অবিশ্বাস করব। এবার পর পর সাজাতে থাকলে পর বুঝতে পারা যাচ্ছে সত্যিই তো তাই এই ঘটনাগুলো তো ঘটেছে তাহলে আমি কি এতদিন অন্ধ যে সব কিছু ভালোবেসে আমি সব কিছুটা আমি দেখেও দেখতে পাইনি না আমি নিজে দেখতে চাইনি কোনটা এখন আমার মনের মধ্যে কোয়েশ্চেন আসছে এর নাম পাল্টিবাজ এর নাম পাল্টিবাজ এই যে সবাই চিঙ্কিমাচির চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলছে আমি বলবো না কেন না তার কারণ হচ্ছে আমি কখনো দেখিনি বা আমার সঙ্গে যতদিন চিঙ্কিমাসির কথা হতো সম্পর্ক ছিল বন্ধুত্বের বা একটা সব ভালো সম্পর্ক ছিল কোনোদিন আমি তার কোনো নোংরা আমার চোখে পড়েনি বা আমি কানেও শুনিনি কোনো অভদ্রতা আমি তার আমি লক্ষ্য করিনি আমি বলতে পারবো না কথাগুলো কিন্তু সে যে ঘটনাগুলো ঘটিয়েছে যেগুলো চক্ষু চোখ্কুলজ্জা যেটা নিয়ে ভালো সাজার চেষ্টা করে ওয়াইটিতে সেগুলো আমার সামনে অনেকবার ঘটেছে কারণ সে কখনোই চায়নি প্রীতমকে জামাই হিসেবে মেনে নিতে কোনোদিন চাইনি অনেকবার কথা তুলেছে কিন্তু বারবার একটা কথাই বলেছে ওই পাঠা ছেলেটাকে সরি প্রীতম আমাকে বলতে হচ্ছে কথাটা মানে এই ইঙ্গিত করেই বলেছে ওই ছেলেকে কোনোদিন মেনে নেবো না তোমরাও তো জানো নতুন করে তো আমার কিছু বলার নেই একদিন ভিডিও করেও তো বলেছিল যে ওয়াইটির মধ্যে যত যা আছে মানে ছেলে ফেলে যারা আছে তাদেরকে তুমি পছন্দ করো না মেয়ে আমার সোনা আমার তুমি বাইরেকে বাইরে যত ছেলে পড়ো সব পছন্দ পছন্দ করো আমি তার সঙ্গে তোমার বিয়ে দেবো বলেছিল তো কথাটা তার মানে কি এখন আমার প্রশ্ন আসে তাহলে কি প্রীতম কি ওর সাথে টক্কর দিচ্ছে বলে সমানে সমানে টক্কর দিতে পারি মানে যে ছেলেকে যে জামাইকে হাতে কন্ট্রোলে রাখতে পারবে না সেই জন্যই কি প্রীতমের প্রতি ওর এত রোগ আমার এই প্রশ্নটা তো বারবার মনের মধ্যে আসছে বিয়ে করে ফেলেছে মেয়ে চলো সিমি বিয়ে করে ফেলেছে আজকে এক বছর হয়ে যাচ্ছে তাহলে এখনো পর্যন্ত কিসের এত রাগ এত কি যে মেনে নেওয়া যাচ্ছে না তো কন্ট্রভার্সি বাড়ি বাড়িয়ে বাড়ি বাড়িয়ে ছেলে গুঁজে করবো না করবো না করছে কন্ট্রোভার্সি করবো না করছে অথচ আমাদের ভিডিওগুলো কমিউনিটিতে দিচ্ছে আরে ভাই গাল তো আমরাও খাচ্ছি তুমি যদি কন্ট্রোভার্সি না করো তুমি কমিউনিটি কেন দিচ্ছ তাহলে কমিউনিটি দিয়ে দিচ্ছে আমরা গাল খাচ্ছি অত্যন্ত নিজে ভালো শুধু যাচ্ছে কেন এটা কেন হবে তুমি ভালো সাজবে আর আমাদেরকে কমিউনিটিতে তুলে দেবে এত ভিউজের লোক আমাদের না কি কেন ভাই ভিউ দুটো ভিউজ পেয়ে খেয়ে কি হবে পিছনে আচল আমার কী হবে আমার যদি বলার ক্ষমতা থাকে আমার যদি কথার জোর থাকে আমার ভিডিওতে এমনি ভিউজ হবে তুমি নিজে ভালো সাজবে আর বন্ধুকে নলেজ সামনে আমাদেরকে না করিয়ে দেবে চলো তোমরা গাল খাও তাই তো আর এই যে কয়েকজন মানুষের মতো সাপ আমি নয় ওই দু নৌকায় পালিয়ে চলো আমার চলবে না কয়েকজন মানুষ আছে পাশে বলবি পিছনে বলবে যে চলো এই এই চিঙ্কি একবারে বাজে জানো চিঙ্কি এই চিঙ্কি এগুলো আমি সহ্য করতে পারি না এগুলো চিঙ্কি রে অত চো ক্যামেরার সামনে এসে চিঙ্কিটা সাপোর্ট করবে পারি না পারি না শুনতে পেয়েছেন পারি না আমাদের ছুকে বলে কোনো লাভ নেই পারি না সহ্য করতে বললে একজনকে বলবে যে কোনো একটা ব্যাপারটা সাপোর্ট করবো আর নাহলে করবোই না এই দুদিন বলবো যা বলার আছে বলে ছেড়ে দেবো কে এই ব্যাপারটা নিয়ে ঘাটবে কে এই চার মধ্যে থাকবে নেই নাকি কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে একবার ভিউজ কম হবে দুদিন কম হবে সাতদিন কম হবে কথা যত থাকবে তারপর আবার অটোমেটিক বেড়ে যাবে তা কি হবে বিউজ কম হবে তো অত অত কি করি না যে এর থেকে বেচা হবে আমাকে বাড়ি থেকে এই দুমুখো সাপ হয়ে চলতে পারবো না ঠিক আছে অনেকে প্রত্যেকে বলে যাচ্ছে বিরাট ঘ্যাম হ্যাঁ বিরাট এবার বিরাট বড় বড় ভাব দেখাচ্ছে কত মানুষ বড় বড় ভাব দেখাচ্ছে চলবো আহা কত বড় বড় ভাব পেটের কথা ফেটেছে পেটে কি বলতে পারি না কেউ কাউকে বলতে হয় তাই বুঝি তাই বুঝি আমি তো এর কাছে এর মতো ওর কাছে ওর মতো হতে পারলাম না আমাকে একজনকে ছেড়ে আসতে হলো আরে ভাই এটাই হওয়া উচিত দু নৌকায় পা দিয়ে দুজনকে সামনে সামনে চলাটা খুব বাজে জিনিস উচিত নয় কতদিন হবে দুটো নৌকায় পা দিয়ে চললে মাঝখানে ডোবার চান্সই বেশি থাকে চান্স কেন দেই হয় একদিন না একদিন ওরকম ভাবে ডুবতে চাই না মানুষ দুদিন পর এমনি বুঝতে পেরে যাবে পাবলিক এমনি বুঝতে পেরে যাবে আমি আর দুদিন পরে বুঝলাম আর আমি তো বলেই ছিলাম কারণ কথায় আমি বুঝবো না আমার সাথে ঘটুক আমি তারপর চাকরু সেটাকে নিয়ে পাল্টিবাজ আমাকে বলুক তবুও সেটা মেনে নেবো এই তো কতটা বলছে বলতে আমার কি হয়েছে তবে আমার একটা লিমিট আছে এই না যে আমি কারো চিত্র নিয়ে কাটাছাড়া করো কারোর এই নিয়ে কাটাছাড়া করবো ওই নিয়ে আমি কোনো দিন করিনি ওই সিনে মেয়েটাকে ওকে আমি সারা জীবন বাঁচিয়ে এসেছি আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওতে আমি কোনোদিন সিমিকে নিয়ে কোনো অন্য কথা বলিনি কারণ ওর চরিত্র নিয়ে বলার আমার কোনো কোনো আমার ইচ্ছাই ছিল না একটা ছোটো বাচ্চা বইছি মেয়ে তাকে আমি কেন বলতে যাব হ্যাঁ ওর মুড সুইং করে ও নিজেই জানে না ও চায় ও জানেই না কিন্তু আমার এটা সত্যি কথা তোমার মনের মধ্যে বদমাসী বুদ্ধি ভরা অথচ তোমার মধ্যে ভালো বুদ্ধি নেই কার কি করতে হবে স্ট্রাইক দিতে হবে কাকে কি আর পিছনে কি বাঁশ দেওয়া যায় কাকে কি বলা যায় কার কল রেকর্ড করা যায় সব কিছু তুমি লাচ্ছ অথচ তুমি তোমার বড় ঘর করতে পারছো না বসর শ্বশুর নিয়ে কে তোমার ভালো চাইছে তুমি বুঝতে পারছো না একবার মায়ের কাছে যাচ্ছে একবার বড়ের কাছে যাচ্ছে মাকে ভালো বলছে একবার বটে ভালো বলছে এটা কোনো নারীত্ব বলে না এটা কোনো নারিত্ব বোধ বলে না আর সেই মানুষগুলোকে আমি চুমু দিয়ে চুমু দিয়ে বেরাবো সেটা আমার স্বভাব নয় আমি যদি বুঝতে পারি যে না আমি ভুল করেছি আমার ভুলটা বলার ক্ষমতা থাকে তবে এই না যে শত্রু বুকে সাথে হাত মেলাতে যাবো এটা আমার বিয়ে না যে আমার শত্রু সে আমার চরম শত্রু সারা জীবন থাকবে আমি প্রথমে বলেছিলাম এই প্রীতম আমাকে স্ট্রাই দিয়েছে কিন্তু আমরা এই জানি প্রীতম হাত ধুয়ে থাকবো হাত ধুয়ে লেগে থাকো আমি বুকবার ভিডিওর মধ্যে বলেছি বহু বার লাইভে বসে বলেছি আমার কখনো এটা ইচ্ছা ছিল না যে প্রীতমের পেছনে আমি এটাই মধ্যে থাকবো দিতেই থাকবো দিতেই থাকুন না স্ট্রাইক মেরেছে বলে এই নয় যে স্ট্রাইকের জাল আমি এইভাবে নিগে নিগে নেবো আরে ভাই আমি যতটুকু বলা ততটুকু বলবো ছেড়ে দেবো ছেড়ে দিয়েছিলাম তো ওদের ঘর করছিল সংসার করছিল বলুক প্রীতম প্রীতম যদি ভিডিওটা দেখে বলুক আমি তো তো কোনো আমি তখন কিচ্ছু বলিনি আর আমি কখনো একবার চিকিমা দিকে সাপোর্ট পড়ে চিকিমাসের সাথে কথা বলা আবার একবার কখনো প্রীতমকে ফোন করে প্রীতমের সাথে কথা বলা আমি কখনো করিনি কক্ষণ করিনি যখন আমি রিয়েলাইজ করেছি তখন প্রীতমের মার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আমি কথাটা বলেছি এটা আর কিচ্ছু না সত্যি কথাগুলো বলার ক্ষমতা রাখি আর রইল পরে শিবির বাচ্চা আজ পর্যন্ত প্রীতমের সাথে আজকেও আমার কথা হলো প্রীতম আমাকে নিজে বললো ফোনে যে মাসিমণি এটা তুমি কেন কেউই জানতো না সিমি শুধু আমাকে বলেছে এসে যে আমার সত্যি বাচ্চাটা এসেছিল আজকে আমি অবাক হয়ে যাচ্ছি এতগুলো দিন আমি চিংকি মাছির সাথে কথা বলেছি তাহলে চিংকি চিঙ্কিমাছি কিরকম মানুষ আজকে আবার নিজের গায়ে চরমারতে ইচ্ছা করছে মাছি কতটা খতর না সে যদি আমার সাথে বোনের মতো মিশবে বা বন্ধুর মতো মিশবে সেই জায়গাটা যদি আমি দিয়ে থাকি তার যে পেটে বাচ্চা ছিল সেই কথাটা পর্যন্ত তার মেয়ের পেট যে বাচ্চা ছিল সেই কথাটা পর্যন্ত আমাকে একটা মুহূর্তের জন্য বলেনি একটা মুহূর্তের জন্য নয় ওই সিমিও নয় ওই সিমিও কোনো দিন বলেনি আমার তো পঞ্ছাড় মধুকে পর্যন্ত বলেনি ফোনেও মধুর বাড়িতে গিয়েছিল বলে কোনো একটা সময় ইমোশনাল হয়ে মানে ইমোশনাল বশবর্তী হয়ে কথাটা মুখ থেকে বেরিয়ে গেছিলো মধু আমাকে যখন জানতে পারলো মধু বললো আমি অবাক হয়ে গেলাম মধুকে আমি একটাই বলেছিলাম মধু তাহলে বুঝতে পারছিস তো কী এরা সেদিন থেকে আমার হালকা 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 রিলাইজেশন হয়েছিল আর তখন আমি ওই যে তোমাদের ভাষায় বেগুন ভাষা চিনমাতে করছিলাম তখন আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও পড়িনি না বন্ধ করে দিয়েছিলাম বুঝতে পারছো এই কথাগুলো তোমরা জানো কেউ জানো না এরকম বহু কথা আছে ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে বহু কথা আছে আর দুটো দিন আমি দুটো দিন পাবলিকের থেকে টাইম নিতে হবে বেশি বলবো না হ্যাঁ না এই নোংরা কেচ্ছাগুলো আমি বেশি হেঁচাবো না যতটুকু জানি আমি উগড়ে দেবো উগড়ে দিয়ে বেরিয়ে যাবো আমি এই বেশি কেচ্ছার মধ্যে থাকতে ভালো লাগে না আর এই দু নঙ্কায় পা দিয়ে চলা কখনও না যে এর সঙ্গে বজায় রাখবো ওর সঙ্গে বজায় রাখো রিলেশন এরকম করে হয় না খুব সাদা সাপটা কথা বলবো যাকে ভালো না লাগবে তাকে বলেই দেবো অনেকে আবার আমার কমেন্টেশনে এসে বলে যাচ্ছে অনেকে আবার জ্ঞানও দিচ্ছে কী দিচ্ছে না চলো যার সাথে বন্ধুত্ব ছিল তারই কথাগুলো কথা বলে লজ্জা না করে না যদি সে ভালো মানুষ হতো কুরু পেটে থাকতাম পেছনে যে ছুরি মারবে আমার মনে হয় তাকে ছেড়ে দেওয়া কখনো উচিত না সাপ যখন ছোবল মারে কটা সাপকে তোমরা ছেড়ে দাও যা 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 তুই আমার ছোবল মারলি যা চলে যা ওরে মার রে ওরে মার রে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে আবার তাকে লোকে পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয় এরকম না হিংস্র ভাবটা মানুষের মধ্যেও থাকে ঠিক আছে কিন্তু আর আমি যেভাবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত কি করেছি একে এই যে মুহূর্তটাতে একদিন চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসের মেয়েকে প্রত্যেকটা মানুষ এতগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন একটা করেছে একটা মুহূর্তের জন্য আমি ভেঙে পড়িনি প্রত্যেকটা মুহূর্তে দামাদ দাম ভিডিও নামিয়েছি প্রত্যেকটা ভিডিওতে চিঙ্কি মাসি আর সিমিকে প্রত্যেকটা মুহূর্তে আগলে রেখেছি সাপোর্ট দিয়ে সেটা চিঙ্কি মাসির একবার মনে পড়লো না বলার আগে মেয়েকে যে আমি আর মধু তো সংসারটা ভাঙাচ্ছি চিঙ্কি মাসির একটা মুহূর্তের জন্য মনে পড়লো না যে এই মধুবার আমি কি করেছি চিঙ্কি মাসের মেয়ের জন্য তাহলে চিংকি মাসি মেয়েটাকে ছাড়বো আমি কেন কিসের জন্য অতটা মহান আমি হতে পারলাম না আপনাকে বলছি দুদিকে চুমু দিয়ে চলাটা আমি পারি না আশা করি আপ যাকে বলছি সে বুঝতে পেরে গেছে ঠিক আছে চলো বন্ধুরা এইটুকু বললাম তো একটা ভিডিও বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবে ওয়েট করো ভিডিওগুলো দেখতে থাকো সব বুঝে যাবে বললাম না দুটো দিন থাকবো এই ভিডিও নিয়ে বাকি এবার অন্য ভিডিও দেওয়া শুরু করবো শুধু শুনিয়ে যাবো তোমাদেরকে তোমরা শুনে তোমরা বিচার করে বলবে যে তোমরা যদি আমাদের জায়গায় যাতে কী করতে ওই তো বললাম যদি বেশি মহান হয় তাকে ওটাতে প্রথমেই বলে দিচ্ছি আমি অত মহান নই ঠিক আছে চলো ক্যাটা